শুরু হলো মার্লিন গ্রুপের নতুন যাত্রা। ক্রীড়া জগতে বাংলার ছেলে মেয়েদের প্রতিভা তুলে ধরতে শুরু হতে চলেছে মার্লিন গ্রুপের প্রজেক্ট, মার্লিন রাইজ দ্য স্পোর্টস রিপাবলিক। বাংলার ক্রীড়া প্রেমীদের জন্য সুখবর, আবাসনের পাশাপাশি এবার মার্লিন গ্রুপের স্পোর্টসের প্রজেক্ট। মার্লিন গ্রুপের উদ্যোগে রাজারহাটে তৈরি হতে চলেছে মার্লিন রাইজ দ্য স্পোর্টস রিপাবলিক। মঙ্গলবার একটি বেসরকারি হোটেলে শুরু হলো মার্লিন স্পোর্টস একাডেমির পথ চলা। আগামী 5 মাসের মধ্যেই ফুটবল ক্রিকেট একাডেমি চালু হয়ে যাবে, আশাবাদী মার্লিন কর্তৃপক্ষ। আর 1 বছর সময় লাগবে সাঁতার প্রশিক্ষণ চালু করতে। এই স্পোর্টস একাডেমির তত্ত্বাবধানে থাকবেন রোনাল্ডিনহো, ইউভরাজ সিং, মাইকেল ফেলপসের মতো আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদরা। The objective is basically to, as I had said earlier, to help these the youngsters, the students, the children of our state and surrounding areas of our state to come here and train with the best possible athletes and possibly live here in the township and study here. To help the sports to develop their personality, develop their lifestyle and give them a discipline and edge over the other people. And also if some are really talented and some are really lucky, they can actually go on to represent the state or the country on a big stage. বাংলা থেকে প্রতিভা খোঁজাই হবে মার্লিন রাইজ দ্য স্পোর্টস রিপাবলিকের অন্যতম লক্ষ্য। রিপোর্ট, জি ২৪ ঘন্টা।